मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। ऐसे सकाल सकाल बाजी निए आमी आर अद्रिजा एदिके हाजिर। अद्रिजा से हाय। আমরা দুজন হাজির। আমাদের প্ল্যান ছিল যে ওরা যেহেতু কালকে তাড়াতাড়ি আসার কথা ছিল, তাড়াতাড়ি চলে আসলে রাত্রিবেলা আমরা তো ওদের অনেক বাজিয়ে এনেছিলাম, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। ভেবেছিলাম যে আমরা রাতে এসে ছাদে বাজি ফাটাবো, বাট ওরা ঘরে এসছে তখন কটা বাজে, কিতনা ওগা টাইম তুললো গায়ে, সাড়ে চার পৌনে পাঁচ বাজে না, সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় ওরা এসছে। তো সব প্ল্যান চৌপট। তো এখন অল্প কিছু বাজি নিয়ে এসেছি যে ও একটু ওরও একটু ভালো লাগবে। আর আমাদের সবার স্নান টান কমপ্লিট, ব্রেকফাস্টও কমপ্লিট, সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ ওরা আসার পর রাত্রিবেলা আর কেউ আর ঘুমায়নি, কারণ আর থাকবে আর কয়েক ঘন্টা, সবাই একটু কথা তো বলে জাস্ট একটু সময় শুয়েছিলাম। তো তারপর তো আবার সকালে দিদি আসলো, এখন শাশুড়ি মা রান্না বান্না করছে, মানে পুজো দিয়ে রান্না করছে, আমি এসেছি ওকে নিয়ে বাজি ফাটাতে। আমরা শুধু এখানে এই যে তারাবাজিগুলো আর দুটো স্পিনার এনেছি, আর এটা কি বলে চুটপুটু জানি না কি এটা, বাট কিছু একটা ক্রেকার্স, তো এটা এনেছি কারণ ও এর বেশি কিছু পারে না বাজি ফাটাতে, আমিও পারি না। হ্যাঁ না, হাম লোকো ইসে জাদা কুছ নিয়ে আতা হ্যায়। এখন আমাদের জুগারু, এটা কি এখানে সেট করেছি ক্যান্ডেলটা, ছাদে এত হাওয়া দিচ্ছে। ফাইনালি জ্বললো, এলো দেখুয়া, এলো তুমি ইসে জ্বালালো, নে 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 উসকো ইসকে সামনে পকড়ো, তো ক্যান্ডেল কি জরুরত নেই হোগে, এলো এ বাবা आधा चला। हाँ थोड़ा से रह गया। एलो 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 एलो, इसको ना सब एक साथ रखना ठीक है, नहीं तो किसी की पेट के नीचे आ सकता है। इधर आ जाओ, तुम इधर आ जाओ, अच्छा है ना। हाँ उस आधे को भी जलाते हैं, थोड़ा सा ही जला है इस साइड से, एकदम साउंडलेस है। एक में कितना होता है, पांच होता है। ओ इसको ओपन नहीं किया ना, नहीं इसको तो ओपन, इसको भी ओपन कर लेते हैं फटाफट फटाफट फटाफट। लो इसको भी कर, इसको इधर रख दो, साइड पे रख दो। या ए लो, जल रहा है थोड़ा थोड़ा, ए बुझ गया, इसको लो 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 लो। এখানে মোটামুটি এতগুলো বাজি ফাটানো কমপ্লিট হয়েছে, আরো কিছু আনা হয়েছে ঘর থেকে, আর আমরা ক্যান্ডেলের সেট আপ করেছি এই দরজার পেছনে। কি করবো আজকে তো আমার রান্নাবান্না নেই, আমার নেই মানে শাশুড়িমা মানে মা করছে, উনি পুজো দিয়েছেন রান্নাও করছে, তো আমি এখন বাজি ফাটাচ্ছি আর কি করবো, ওকে একটু এন্টারটেইন করা দরকার কারণ বিক্রমের অফিস আছে, ও বেরিয়ে যাবে একটু পরে, তো আমি এন্টারটেইন করছি আর কি। আরে যাও ধরে চালা দো, কিছু নেই ওগা অতরে সামনে। হ্যাঁ দিওয়ালি শুরু হয়ে গেয়া है ना, देखो मैं एक हाथ से एक हाथ में कैसे चलाती हूँ, वो भी बीच में से। অবস্থা এই দুপুর ভর দুপুর বেলা রোদের মধ্যে বাজি ফাটাতে ফাটাতে ঘেমে টেমে অবস্থা খারাপ। ওই দেখো এখন ওইখানে আরো চারটে সেট করে রেখেছি,
এগুলো ও ফাটাবে। আমি আর না গিয়ে মেটেমে অবস্থা খারাপ কে রেখো, জলদি যাও জলদি জলদি, মানে সেট করকে রাখা হ্যায় জলদি যাও। अब बुझ जाएगा तो फेंक देना, जो जला है उससे जला लो। अरे तुम इसका इंतजार करते करते वो भी बुझ जाएगा, देखा बोला था ना मैंने, जलाओ जलाओ जलाओ। बाजी हमारे शेष होते आवाज स्टॉक एक ना आज है है ना खत्म हो रहा। और हम लोग अखन আমি আর অদ্রিজা আমরা দুজন একটু বেরিয়েছি, শাশুড়ি মা যাওয়ার সময় ফুল গাছ নিয়ে যাবে। তো ফুল গাছের মতো আমার কিছু আগে বলতো আমি কিনে রাখতাম, কারণ আমরা যেখান থেকে নেই মানে অনেক বড় মার্কেট ভ্যারাইটি বেশি থাকে। বাট এখন যেহেতু হুট করে বলেছে দেখি গিয়ে সামনে কি পাই, অনেকগুলো নার্সারি এখানে ছোটো মোটো আছে, বাট যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এবার খোলা থাকবে কিনা সেটাও দেখার বিষয়। দু নাম্বার দিয়ে গেলে তো এদিকে যেতে হতো, এদিকে যেতে হতো না দু নাম্বার দিয়ে গেলে? এখন আমরা দু নাম্বার দিয়ে গেলে এদিকে যেতে হতো। কয়েকটা ভালো ভালো জবা ফুল দেখাও না, জবা ফুল এটা এইগুলো কত করে গো? ওটা 120 পড়লো, ওটা অস্ট্রেলিয়ান জবা। অস্ট্রেলিয়ান মানে 12 মাস ফুটবে? ওরকম আছে একটু বেশি আছে। গাছ এদিকে আমরা প্যাকিং করে নিয়েছি। দুটো মাসে এখন 3:35 আর ওরা বেরিয়ে গেছে, এই জাস্ট ওরা বেরোলো। আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিক্রম আসতে পারেনি, মানে ওর অফিসে একটা লাস্ট মোমেন্টে একটা মিটিং পড়ে গেছে তো ও আর আসতে পারেনি। তো ওদেরও মনটা খারাপ হয়ে গেছিলো, ওদেরও মনটা খারাপ হয়ে গেছে, বিশেষ করে শাশুড়ি মায়ের। স্বাভাবিক যাও, একদিনের জন্য এসছে, ছেলেটার সঙ্গে আর সময় কাটাতে পারলো না। তো হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার না, মারা এরকমই হয় যা যা ছেলে। তো ওনারও মনটা খারাপ হয়ে গেছে, আমারও খারাপই লাগছে, কারণ ওরা এসছে তো এসছে, মানে কালকে দেখলি তোমরা যে মানে কখন ওদের আসার কথা ছিল, আর সেই ট্রেন লেট হয়ে সেই আজকে ভোরবেলা এসে কাল কিছু সন্ধ্যের সময়ও আসতো, মানে সারা সন্ধে সারা রাত একসঙ্গে গল্প করা যেত, একসঙ্গে কাটানো যেত, বাট এটা তো আর হয়ে উঠলো না। আর সকাল থেকে তো এই রান্না বান্না ওই সমস্ত করতে করতেই সময় কেটে গেল। তো চলো ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আমরা আগরতলা যাব বা ওরা আসবে, আমরা তো যাবোই, কারণ এবছর যেহেতু আর এর মধ্যে যাওয়া হয়নি তো আমরা তো নিশ্চয়ই হয়তো নেক্সট ইয়ার যাবো, প্রথম দিকে হয়তো যেতে পারি, এখনও আর কিছু ফিক্সড হয়নি, তো যাবো। আর ওরাও আবার আসবে, কিন্তু এটাই খারাপ লাগছে আমার, অ্যাকচুয়ালি বিক্রমের জন্যও খারাপ লাগছে, মানে ওর কথাটা ভেবে যে ও ওদের সঙ্গে একটু সময় কাটাতে পারলো না, বা লাস্ট টাইম মানে ওরা চলে যাচ্ছে একটু দেখাও করতে পারলো না। আমি ভেবেছিলাম যে ও যদি আসতে পারতো তাহলে আমি ওদের সঙ্গে এয়ারপোর্ট চলে যাব, আর বিক্রম ওদিক থেকে এয়ারপোর্টে আসলে ওদেরকে সি অফ করে আমি বিক্রমের সঙ্গে চলে আসবো, বাট ওই ওর মিটিংয়ের কারণে ওরা আর আসা হলো না। তো ওরা বলছে যে তাহলে তুমি আর একা গিয়ে এয়ারপোর্টে কী করবে, আমিও ভাবলাম সে আমি এগিয়ে একা বসে থাকবো ওদের, কারণ ও কখন আসবে মিটিং শেষ হবে তার কোনো ঠিক নেই, আর আবার আমি যাব একা একা আসবো, তো ওই কারণে আমি আর যাইনি, আমি থাকলাম। তো কিছুক্ষণ আগেও ঘরটা পুরো ভর্তি ভর্তি ছিল, এখন পুরো আর এর মধ্যে আজকে ওরা এসছে, এই কারণে পাপ্পুদাও এসেছিলো, ছোটো কাকুও এসেছিলো। ছোটো কাকু অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাড়িতে থাকি না না সারাদিন অফিসে অফিসে থাকি, তো ওই কারণে ছোটো কাকু আর আসে না, যে তোমরা তো এমনিতেই টাইম পাও না তো আসে না, তো ওরা আসাতে ছোটো কাকুও আসলো, দেখা হলো, পাপ্পুদা আসলো, তারপরে ওই দাদা ভাই আসলো মানে দিদি ভাইয়ের বর, তো সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো, কয়েকটা ঘন্টাই হোক বাট ভালো লাগলো, ঘরটা পুরো ভর্তি ভর্তি ছিল। তো চলো এবার একটু ওয়েট করি ও আসুক, তারপর দেখি। আমি বুঝতে পারছি ওর যে ভেতরের ফিলিংসটা এখন কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কারণ ওর জায়গায় আমি হলে আমি হয়তো কেঁদেই ফেলতাম। তো কিছু আর করার নেই, এবার যেহেতু এত দূরে আমরা বাড়ি থেকে থাকি তো এইগুলো আমাদের সঙ্গে রেগুলার বেসিসে হয়েই থাকে। গুড ইভিনিং এভরি ওয়ান, এই জাস্ট 8:30 বাজে, এই জাস্ট স্কুল থেকে উঠলাম, শুয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে রাত্রে কারো ঘুম হয়নি না, শুয়ে থাকতে থাকতে পুরো কখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্ন দেখছি যে ফ্লাইট মিস হয়ে গেছে, মানে ফ্লাইট প্লেনের সামনে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে দাঁড়ান দাঁড়ান, আমাদের একজন লোক আসার বাকি, কিন্তু প্লেন তো চলেই গেছে। তো এই সমস্ত দেখতে দেখতে হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখলাম 8:30 বাজে। আর এরকম একটা ঘটনা হলো, মানে যখন দিদি ভাইয়েরা মানে বোর্ডিং বাসটা সব কমপ্লিট করে সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়িয়েছে,
কি তখনই বিক্রম ফোন করে বলছে যে ও মানে ও অলরেডি বেরিয়ে গেছে রাস্তায়। তো ওদের তো মনটা আরো খারাপ হয়ে গেল যে মানে ও বেরিয়েছে, আর একটু আগে যদি বেরোতো হয়তো ওদের সঙ্গেও দেখা হতো। তো আমারই জানি না কেন জানি না আমারই প্রচন্ড খারাপ লাগছে, মানে ওর জন্য আমার ভীষণ খারাপ লাগছে যে ও ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পারলো না। জানি যে কয়েক মাসের মধ্যে আমরা আবার যাব, বা ওরা তো আসবেই, নেক্সট ইয়ার তো আবার আসবেই, এই বছর তো শেষই। তো কেন জানি না যাবো, সামহাও আমার ভীষণ ওর জন্য খারাপ লাগছে। আমার এইটা ভেবে খারাপ লাগছে যে ওর জায়গায় আমি হলে আমার তো আমি হয়তো কাঁদতে কাঁদতে আজকে অবস্থা খারাপ হতো। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, শরীর হাত পা প্রচণ্ড ব্যথা করছে আর গাটাও ম্যাচ ম্যাচ করছে। তো একটু বেরোবো, চা খাবো, আর একটু পুজো দিচ্ছে, ও পুজোটা দিয়ে নেবেন তারপর একটু বেরোবো। আর আজকে তো রাত্রিবেলা মানে রান্নাবান্না কিছুই নেই, শাশুড়ি মা আজকে এইটুকু সময়ের মধ্যে পুজো দিয়ে রান্নাবান্না সব কিছু এত কিছু করে রেখে গেছে যে মানে আজকে কেন আমার কালকেও রান্না করতে হবে না। রান্না করে যেটা ওনার মানে স্বভাব, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম সব কিছু গুছিয়ে গ্যাস ট্যাস ধুয়ে রেখে গেছে। আর এইগুলো আমি বাসনগুলো মানে কড়াই টড়াই মাজতে বারণ করেছি যেহেতু কালকে দিদি সকালবেলা আসছি, আর এইগুলো সব কিছু আবার সুন্দর করে আমি এরকমভাবে তো কখনও রাখি না, মানে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে গেছে। সব আছে এর মধ্যে, ডাল ভাত তারপর তরি তরকে যা যা রান্না হয়েছিলো এইগুলোও ফ্রিজে রাখা হয়নি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছিল। এই দেখো, ছেলের জন্য নিজের হাতে বাটিতে করে বেড়ে রেখে গেছে। এখানে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা হয়েছিল চিকেন, এটা উনি একদম ছেলের জন্য রেডি করে রেখে গেছে, এটা আমি ওকে দেবো রাত্রে। আর এই যে এখানে আরও চিকেন আছে, ওনার খারাপ লাগছিল একদিনের জন্য এসে দাও ছেলেটাকে নিজের হাতে খাওয়াতে পারিনি। আর এইটা এই মাছের ঝোলটা মানে ফুলকপি আলু দিয়ে কালকে রাত্রে যেটা রান্না করেছিলাম এইটা এক পিস এখনও আছে। অ্যাকচুয়ালি এটা আর দিনের বেলা কারো খাওয়া হয়নি। আর এই যে হয়েছিল চিংড়ি মাছ, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, তো সবই আছে, কিছু এখন রান্না করতে হবে। সকালবেলা তো উনি মানে যেহেতু ওনারও ঘুম ঘুম পাচ্ছিল মার, তো আমার আগেই আজকে স্নান করে নিয়েছে, বলছে আমি স্নান করে পুজোটা দিই নি। আমিও স্নান করতেই যাচ্ছিলাম, বলছে আমি স্নান করে পুজোটা দিই নি। আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু পুজো দিয়ে নেবে তাহলে তুমি আগে যাও, তুমি স্নান করে এলে তারপর আমি স্নান করবো। তো পুজো টুজো দিয়ে আর দিদিও সব কিছু কেটে রেডি করে রেখে গেছিলো, তারপর উনি রান্নাটা করেছিলেন। তো চলো একটু বেরোই, চাটা একটু খেয়ে আসি। আর চারদিকে তো পুরো লাইট লাইট লাইট, গান বাজছে, কালকে হলো ফাইনালি দিওয়ালি। এই যে তো আমাদের তো এদিকে আছেই, প্লাস এই দেখো প্রত্যেক কটা ফ্ল্যাটের লাইট এখন। আর ওই দিকে হ্যাঁ আসবে, এদিকে আসবে, ওই দেখো রাস্তার এদিকে তো আছেই, প্লাস এই বিল্ডিংগুলো সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, দূর দূর একটু সবই লাইট। আমাদের যে বরণ অনুষ্ঠান তারপরে আমাদের বিভক্ত সমাজের পার্শ্ব নৃত্য এবং আমাদের পূজো কমিটির সহকর্মী এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং, কি অবস্থা দেখো পুরো লাইন দিয়ে। এগুলো কি গো, কি বলে এগুলোকে, সবাই তো নিয়ে যায় না?
কালী মায়ের পাশে যে থাকে ডাকিনী ঝুগিনী সব এগুলো। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, ঘড়িতে বাজে এখন 11:10। এসে ডাল গরম, বিক্রম ওদিকে কাজ করছে, মানে ডাল গরম বসিয়েছে। আমি টেবিলটা পরিষ্কার করলাম, কারণ ওরা আসার সময় প্রচুর খাবার দাবার জিনিস নিয়েছে। দিদিভাই নিজের হাতে বানানো অনেক জিনিস নিয়ে এসেছে, তো পুরো টেবিলে এগুলো ছড়ানো ছিটানো ছিল। আমরা সবাই আজকে দুপুরবেলা একদম ফ্লোরে নিচে বসে সবাই মানে লাঞ্চ করেছি। তো চলো তোমাদেরকেও দেখাই দিদিভাই ওরা কী কী এনেছে। এই হলো আমাদের দিওয়ালি গিফট ফ্রম দিদিভাই আর মা। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো এই যে এগুলো হলো ফাইনালি আমাদের দিওয়ালি গিফট, একটা একটা করে দেখাই। এই যে এই হলো বিট্টুদার শাশুড়ি মা এনেছে, এটা একটা হুডি, বেশ সুন্দর কালারটা দারুণ। এই যে অ্যাশ কালারের একটা হুডি, আর এই যে আমার জন্য একটা সালোয়ার, কালার এইটারও কালারটা খুব সুন্দর একটা কালার, খুব মানে সোভার একটা কালার দারুণ। এর সঙ্গে এই যে এটা হলো ওড়না, আর এটা হলো প্যান্টটা। আর এইগুলো তো সব খাওয়া দাওয়ার জিনিস, মানে প্রচুর খাওয়া দাওয়া এনেছে, তোমাদেরকে বলেইছি। এইখানে আছে, তারপরে এইখানে আছে, এই যে এইগুলো আরও আছে, মানে প্রচুর প্রচুর অনেক কিছু। এই যে তো আমি এমনিতেও খেতে একটু ভালোইবাসি, তো এগুলো তো সব মোটামুটি আমার জন্যই চুটুর পুটুর। আর শাশুড়ি মা এনেছে এই কড়াইটা, স্টিলের একটা কড়াই, যেটা আমি ঠাকুরের কাজে ইউজ করব। এত ভার আর এত সুন্দর কড়াইটা, দারুণ হয়েছে, বেশ ভার, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর দিদিভাই এনেছে এই যে দিওয়ালির জন্য একটা ক্যান্ডেল ল্যাম্প, এইগুলো তো আমি অনলাইনে দেখেছিলাম, বাট এই বছর আমি আর নেইনি, দেখি নেক্সট ইয়ার নেব। তো এটা এনেছে, এটাও খুব সুন্দর। আর একটা লাঞ্চ বক্স এনেছে, লাঞ্চ বক্সটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর না লাঞ্চ বক্সটা, এই যে খুব সুন্দর। এই দেখো ভেতরটা পুরো স্টিল বডি, মানে খাবার দাবার একদম বেশ ভালো গরম থাকবে, কারণ আমার এই লাঞ্চ বক্সগুলো আগে একটা ছিল পুরনো অফিসে যখন ছিলাম, আর দারুণ। এই যে তো এটাও খুব সুন্দর, এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, খুব বেশি। চলো পরে বন্ধ করছি। আর এখানে আছে এইগুলো হলো হ্যান্ড ওয়াশ রাখার যে বোতলগুলো হয় বা কন্টেনারগুলো হয়, এগুলো তো এগুলো এখন আর ইউজ করবো না, এগুলো তুলে রেখে দেব, পরে কখনো নিজেদের ফ্ল্যাটের হলে তখন বের করব। তো এই হলো জিনিস। আর এই যে বিক্রমবাবুর শার্টের কলার পরিষ্কার করার জন্য নরম ব্রাশ, এইগুলো শাশুড়ি মা কলকাতায় প্রচুর নরমগুলো খুঁজেছিলেন, বাট আমরা হয়তো পাইনি, তো ওইখানে পেয়েছে, নিয়ে নিয়েছে। আর এই দেখো দারুণ একটা জিনিস, এটা হলো দিদিভাইয়ের হাতে বানানো, মানে ঘরে বানানো ঘি, দিদিভাই নিজেই ঘরে ঘি বানায়, তো পুরো মানে একদম বেশ আদা বয়ম ঘি এনেছে। এই দেখো ঠাকুর আনতে যাচ্ছে, আর লোকজন আজকে থেকেই পুরো বাজি ফাটানো শুরু করে দিয়েছে, আর এইজন আরেকজন এখানে বসে বসে বিয়ের ভিডিও দেখছে। হলো আমার ডিনার কমপ্লিট, ও ডিনার করেনি, ও আজকে কি মনে হয়েছে হঠাৎ করে বিয়ের ভিডিও, বিয়ের ফটো ওই সমস্ত দেখছে। তো চলো এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে দিওয়ালি, তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, আর কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।